আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বড় বড় মতো আপনাদের মাঝে আরেকটি নতুন একটি ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিওটা হলো যে সকলে কিন্তু অবগত আছেন যে সমাজসেবা অধিদপ্তর কিন্তু একটি নিয়োগ চলতেছে সেখানে কিন্তু আপনারা অনেকে আবেদন করছেন যেহেতু আপনার আবেদনের সময়সীমা আরও আছে একুশ তারিখ পর্যন্ত সেক্ষেত্রে কিন্তু সকলেই কিন্তু আবেদন করতেছেন যারা আবেদন করেন নাই তারা কিন্তু অবশ্যই কিন্তু আবেদনগুলো করতে পারবেন এইখানে এই যে সবার বত্রিশ নাম্বার লাস্ট নাম্বার একটা পথ আছে বার্তাবাহক পথ আর সেখানে বার্তাবাহক পদ বিশ নম্বর গেটে আজকে আমি আলোচনা এই যে বার্তাবাহক পদের মূলত কাজটা কী তাদের বেতন কত তাদের সুযোগ সুবিধা নিয়ে কিন্তু আজকে এই ভিডিওটায় আলোচনা করার চেষ্টা করব তাই যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন চলুন ভিডিওটা শুরু করি সমাজসেবা অধিদপ্তর কিন্তু বত্রিশ ক্যাটাগারিতে ক্যাটাগরিতে বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ তার মধ্যে সবাই লাস্ট যে পদটি রয়েছে বার্তাবাহক পদ এখানে পদের শূন্য পদের সংখ্যা আটটি স্থায়ী রাজস্ব গাতে কিন্তু নিয়োগ দিচ্ছে এখানে শুধু মাধ্যমিক পাঠ যারা আছেন তারা আবেদন করতে পারবেন আপনাদের বিশ নাম্বার গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখন বার্তাবাহক বলতে হলো গ্যা ভাই আপনাদের আমি সহজ বাংলা ভাষায় বুঝিয়ে দিই ঠিক আছে যেটা আপনারা বুঝবেন অনেক ঘুরানো পছানোর কোনো প্রশ্নই আসে না বার্তা বাহক মূলত একজন অফিস শহ পিওনের মতো কাজ করবে একজন পিওনের মতো কাজ করবে মানে আপনার সকল প্রকার কাগজপত্র উদাহরণস্বরূপ সমাজসেবা অধিদপ্তরের থেকে একটি কাগজপত্র আপনার ইউনিয়ন ইউনিয়ন পরিষদে পাঠাতে হবে বা জেলা প্রশাসন কার্যালয়ে পাঠাতে হবে বা ভূমি উদাহরণস্বরূপ কোনো অফিসে সরকারি দপ্তরে পাঠাতে হবে সিভিল সার্জন কার্যালয়ে পাঠাতে হবে সেই একটি চিঠি বা গুরুত্বপূর্ণ নথি সেটা কিন্তু বার্তা বাহক হিসাবে সে ওইখানে পৌঁছায় দিতে হবে একটি একটি চিঠি আছে হেড অফিসে পাঠাতে হবে ডাক অফিসের মাধ্যমে সে সেখানে সে ডাক অফিসে যাবে গিয়ে করবে গিয়ে এই যে প্রয়োজনীয় যে কাগজপত্র যেগুলো আছে সেগুলো ঠিকানা মতো কিন্তু পাঠিয়ে দিতে হবে বার্তাবাহক বলতে আরও একটু বোঝায় যে অফিসে বিভিন্ন দপ্তর থেকে ধরেন নুদাস এই দপ্তর আছে এই ডিজিএম স্যারের কাগজটা জিএম স্যারের কাছে দিয়ে আসে বা এই দপ্তরে এই সব মূলত মানি অফিসের টুকিটাকি যে কাগজ এক জায়গা থেকে এক জায়গায় নথিপত্র নেওয়ায় মূলত বার্তাবাহকের মূলত কাজ এই কাজগুলো মূলত একজন বার্তাবাহ করবে সারাদিন অফিসে থাকবে অফিসে তার কিন্তু শুক্র শনি দুই দিন কিন্তু বন্ধ থাকবে শুক্র শনি দুই দিন বন্ধ থাকবে তার বেতন হলো বিশ নম্বর গেট আট হাজার টাকা থেকে বিশ হাজার টাকা তার কিন্তু আরেকটা কথা সে কিন্তু আপনার প্রথম অবস্থায় চাকরির প্রথম অবস্থায় কিন্তু আপনি তার বেতন চোদ্দ হাজার টাকায় প্লাস থাকবে তার সাথে তার সুযোগ সুবিধা সরকারি নিয়ম অনুযায়ী ভাতা চিকিৎসা শিক্ষা ভাতাসহ সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু সকল ধরনের ভাতা সে পাবে আশা করি আপনারা বুঝতে পারছেন একজন বার্তা বাউকে কী কী কাজ করে যারা এখনও আবেদন করেন আবেদন করে রাখতে পারেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম